সমার্থক শব্দ, সমার্থক শব্দটা কি? সমান অর্থবোধক শব্দ, মানে একটা শব্দের মানে সেম অর্থের যে অন্য শব্দ আছে সেটা। হ্যাঁ, যে শব্দ দ্বারা বা যে শব্দ অন্য কোন শব্দের একই অর্থ বা প্রায় সমান অর্থ প্রকাশ করে তাকে সমার্থক শব্দ বলে। যে শব্দ অন্য কোন শব্দের একই অর্থ বা প্রায় সমান অর্থ প্রকাশ করে তাকে সমার্থক শব্দ বলে। এক কথায় কিন্তু এইভাবে বলতে পারি, যে শব্দ অন্য কোন শব্দের একই একই অর্থ প্রকাশ করে বা প্রায় সমান অর্থ যেমন কিশোরী মানা বালিকা, দুহিতা, আত্মজা, তনয়া। এইখানে আছে ছয়টি, ছয়টির ভিতর যে কোনো চারটি যেটা মনে রাখার মতো। মেয়ে, বালিকা, আত্মজা, যদি ম্যাম আদনান বলছে বেডি মানুষ, ও বলতেছে বেডি মানুষ। সূর্য, বাড়ি, আলো, না সরি পানি হয়েছে বাড়ি, ম্যাম পানি তো বাড়ি, উষা, ম্যাম উষা, হ্যাঁ উষা, জানি না ম্যাম, কিন্তু উষা হয় আমি জানি। দিবাকর, জি ম্যাম দিবাকর, দিবের দিনের আলো, চারটা করে দেওয়া লাগবে। চোখ, 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 তারপর কি আর কি, লোচন, হ্যাঁ লোচন, নেত্র, নেত্র,
চক্ষু হয় ম্যাম, চক্ষু চক্ষু হয়, অক্ষি হয়, অক্ষি হয় ম্যাম, অক্ষি অক্ষি চারটা বললেই হবে, ঠিক আছে। এখন আসি সর্প, সর্প কে কি কে বলতে পারে, সর্প কি ম্যাম, সর্প সাপ, সাপ সাপ আর শিবিশ, লিঙ্গ প্রকাশ করে, যেটা নারী একটা মেয়ে এরকম কিছু প্রকাশ করে, এখানে কঠিন কঠিন আছে, এই কঠিন গুলোর ভিতরে আপনাদেরকে সিলেক্ট করতে হবে কোনগুলো সহজ। সহজের ভিতর আছে সাপ, ফণি, বিষধর, আশিবিশ বানাতে একটু কঠিন, নাক, বিষধর, নাক, হ্যাঁ নাক, নাক এটা সহজ। ম্যাম একটা কোশ্চেন করি, এক কথায় উত্তর, মানে এক কথায় যে ওই যে উত্তরগুলো দিছেন না, ওই 10 নাম্বার পয়েন্টে মনে হয় স্লাইডে, তো ওইটা কি মানে ওটা একটু টাফ হয়ে যায়, ওটা কি পড়ালে কি ইম্পর্টেন্ট মানে খুব কঠিন লাগে আর কি, ওটা কি আমি কিন্তু বই থেকে কোশ্চেন করব, ঠিক আছে, মেবি আমি বইটাই পোর্টালে গিয়েছি, আপনারা একটা খেয়াল করুন, বইটাই পোর্টালে ছবি তুলে দাও, ও আচ্ছা আচ্ছা ম্যাম, হোয়াটস এপ গ্রুপে আছে, এই তুলে দাও, আচ্ছা আমি এক কথায় প্রকাশ এখন কমিয়ে দিব, সবগুলো সব, আচ্ছা সমর্থক শব্দের পরে আমি এক কথায় প্রকাশে চলে আসছি। ম্যাম এগুলা কি পোর্টালে দিবেন না, যেগুলো কমাই দিবেন, বিপরীত শব্দ থাকতে পারে, বা এর সাথে বাক্য সংকোচন থাকতে পারে, বা এর সাথে বাক্য শুদ্ধি থাকতে পারে, মানে অথবা থাকবে, অথবা থাকবে, হ্যাঁ, কিন্তু কোন কন্টেন্ট বাদ দেয়া যাবে না, তাহলে কোশ্চেন হার্ড মনে হবে, কারণ কন্টেন্ট তো খুব কম দিয়েছি, এবার সিলেবাস তো খুবই সহজ, ওর সিলেবাস তো অনেক সহজ করে দিয়েছি, অনেক কঠিন কঠিন জিনিস নয়। আচ্ছা এখন আসি আমি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, তো এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন কাকে বলে, কোন মানে বাক্যে অর্থ, আচ্ছা আমরা সমার্থক শব্দে যাই, সমার্থক শব্দ না তো না বাক্য সংকোচন, আচ্ছা আগে সমার্থক শব্দ সমার্থক শব্দ ছিল দেখি, জি ম্যাম ফটো দিছি চেষ্টা করতে খাতা লোনা এটা খাতা দিয়ে দিতে, সমার্থক শব্দ অগ্নি অন্ধকার আনন্দ আদেশ
অগ্নি, অন্ধকার, আনন্দ, আদেশ, আদেশ, আকাশ, আকাশ, ইচ্ছা, ইচ্ছা, ঈর্ষা, ঈর্ষা, উজ্জ্বল, উজ্জ্বল, কিরণ, কিরণ, কপাল, 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 কন্যা, কন্যা, কথা, কথা, দিবস, দিবস, চক্ষু, চক্ষু, চন্দ্র, চন্দ্র, নদী, নদী, নারী, নারী, নকল, নকল, পৃথিবী, পৃথিবী, পদ্ম, 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 ফুল, ফুল, হ্যাঁ, ফুল, ময়ূর, ময়ূর, মৃত্যু, মৃত্যু, যুদ্ধ, যুদ্ধ, রাজা, রাজা, রাত্রি, রাত্রি, সূর্য, সূর্য, সমুদ্র, সমুদ্র, সিংহ, সিংহ, হস্তি, 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 সর্প, 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 ও সর্প, জিনম সর্প, আর সর্প, সর্প, শেষ। খুব অল্প কয়টা দিয়েছি, ওকে, না 32 দিয়েছি, চারটা করে সমর্থক শব্দ শিখবেন। ঠিক আছে, এখন আসি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। বাক্য সংকোচন এক কথায় প্রকাশ কাকে বলে? বাক্যের অর্থের পরিবর্তন না করে তাকে সংক্ষেপণ করাকে বাক্য সংকোচন বলে। নাকি না? বাহ, অনেকটা হয়েছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। বাক্য সংকোচন হচ্ছে বাক্য বা বাক্যাংশকে এক শব্দে প্রকাশ করাকে বাক্য সংকোচন বলে। কোন বাক্য বা বাক্যাংশকে এক শব্দে প্রকাশ করাকে বলে। এবং বাক্য সংকোচনের কাজ হচ্ছে বাক্যকে, বাক্যের অর্থকে অপরিবর্তিত রেখে সংক্ষিপ্ত করা। ঠিক আছে, বাক্য বা বাক্যাংশকে এক শব্দে প্রকাশ করাকে বাক্য সংকোচন বলে। ঠিক আছে, বাক্য সংকোচনের ফলে এবং শ্রুতিমধুর হয়। নাকি ম্যাম? বাক্যের অর্থ অপরিবর্তিত থাকে দান করা। ঠিক আছে, এটা হলো বাক্য সংকোচনের অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন। এখন আসি বাক্য সংকোচন গুলো কি 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 দিয়েছিলাম। আচ্ছা, কে যেন কোন অংশটা কঠিন আমাকে একটু এসে যদি দেখাতে, কোন অংশটাকে আপনি কঠিন মিন করেছেন? প্রত্যক্ষ বলা সেটা বলে দাও।
আরে নেই ওখানে বইতে দেখে দিলে হবে সমস্যা মুখস্থ করতে হবে বারবার বারবার পড়তে হবে আমার মার্ক দিয়েছে জানি আগে দেখে যাই না অনেকটা কমিয়ে দিয়েছি আগের থেকে আজকে যেগুলো একটু কমিয়ে দিচ্ছি ম্যাম এই কাজ করেন মানে যে বাক্য সংকোচন করবার সংক্ষিপ্ত যে একটা আছে ওইটা বলে দেন পরে বাকিটা কইরা নেব মানে পুরো বাক্য বলার দরকার নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা দিচ্ছি বারবার বলছি আজকে যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকেই হবে ওকে ওকে সমীপে ওকে সমীপে জি ম্যাম অক্ষির সমীপে অক্ষির অভিমুখে অভিমুখে চক্ষুর সম্মুখে চক্ষুর সম্মুখে চক্ষুষ ম্যাম স্যার চক্ষুষ চক্ষুর সম্মুখে সংগঠিত পুরাটা লেখার দরকার নাই শুধু লেখছি ম্যাম চক্ষুর সম্মুখে সম্মুখে দেখেন আপনারা পরে পরে সঙ্গে মিলিয়ে নেবেন আচ্ছা দেখবার ইচ্ছা আছে মনে হয় ম্যাম আমার কাছে দেখবার ইচ্ছা ম্যাম এই মার্কার হবে ওটা হাইলাইট করা দেখবার ইচ্ছা জি ম্যাম দেখবার ইচ্ছা লাভ করার ইচ্ছা লাভ করার ইচ্ছা প্রবেশ করার ইচ্ছা প্রবেশ করার ইচ্ছা নিন্দা করার ইচ্ছা নিন্দা করার ইচ্ছা অনুকরণ করার ইচ্ছা অপকার করার ইচ্ছা লাভের ইচ্ছা বিজিজ্ঞাসা বিজয় লাভের ইচ্ছা দান করার ইচ্ছা দিচ্ছা দান করার ইচ্ছা ইচ্ছা জি ম্যাম এখন ডাকে চলে আসি ডাক আপনারা যখন এই বাক্য সংকোচনগুলো করবেন মানে ভাগ ভাগ করে নিয়ে যেমন ইচ্ছা যেগুলো ইচ্ছাগুলো আগে মুখস্থ করে ফেলবেন তারপর ডাক যেগুলো ডাকগুলো আরেকটি মুখস্থ করবেন তারপরে আছে এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে নারীর অঘটন ঘটাতে পারদর্শী যে নারী সূচকে দেখে না যে নারী কলহ প্রিয় যে নারী সুন্দরী যে নারী মানে নারী বিষয়ক যতগুলো আছে সেগুলো করবেন যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা যেমন আপনি এটা লিখবো ম্যাম আচ্ছা যে নারী আসবে আমার একটা কোশ্চেন করি
স্পেলিং ভুল হলে কি মার্ক কাটবে? অবশ্যই ম্যাম, এই স্পেলিং ম্যাম স্পেলিং এর যে পাশে কোয়েরি পি আছে রোজ তো সেইগুলো মনে রাখো, অনেকটা লিখতে হবে বারবার বললি অলংকারের ধ্বনি শব্দ সমুদ্রের ঢেউয়ের শব্দ অলংকারের ধ্বনি বিহঙ্গের ধ্বনি ময়ূরের ডাক আর ময়ূরের ধ্বনি ময়ূরের ডাক ময়ূরের ডাক বাদ দেয় আচ্ছা ছিল না বাঘের চামড়া বাঘের চামড়াকে বলা হয় কৃত্তি বাঘের চর্ম চর্ম হরিণের চর্মের আসন অজিনাসন সাপের খোলস এখন আসি পা দিয়ে চলে না তারপরে উজ্জ্বল যে নারী অঘটন ঘটাতে পারদর্শী কিভাবে অঘটন ঘটন কোটিয়সী যে নারী অঘটন ঘটন কোটিয়সী যে নারী সূর্যকে দেখে না যে নারী সুন্দরী যে নারী সমার্থক শব্দ আমরা কি করলাম কিছুক্ষণ আগে রামা বামা বনিতা কি কি যেন করলাম সুতা সুতা মানে আচ্ছা যে নারী সুন্দরী রামা জি ম্যাম যে নারী স্বামী ও পুত্র মৃত স্বামী ও পুত্র মৃত অবিরা মৃত যে নারী সম্প্রতি লাগবে না ম্যাম 30টা ওভার হইছে মানে 1টা 2টা 3টা আরো আছে আমি কালকে আবার দিব এসে এপিসোডটা শেষ করি জি ম্যাম এটা শেষ করে দেন যে নারীর হাসি সুন্দর ঠিক আছে জি কুমারীর পুত্র কুমারীর পুত্র
মানে কুমারীর পুত্র মানে কি হবে? আরে ভাই ওকে ঠিক আছে, আচ্ছা পত্নী সহ বর্তমান কি বলা হয়? পত্নী সহ বর্তমান এটা লিখবো ম্যাম, সপত্নী সপত্নী এটা লিখবো। হ্যাঁ পত্নী সহ বর্তমান তারপরে দিনের পূর্ব ভাগ, সম্পূর্ণ রাত্রি রাত্রিকালীন যুদ্ধ কালকে দিন মেম আমাদেরকে তো